আমি যদি বক্তব্য দিতে দিতে হানাফিমা ঝাপকে একেবারে গালি গালাজ করি তো অনেক আহলাদিস ভাইরা খুশি হয়ে যাবে কিন্তু একটা মহলকে লক্ষ্য করে যখন আমি তাকে সরাসরি কাফের বলে দেবো একটা মহলকে লক্ষ্য করে যখন তাকে একেবারে জাহান্নামী বানায় দেব তাহলে তারা কি কখনো আমার আপনার দাওয়াতকে কবুল করবে কখনই করবে না বিশ্বের বুকে এমন কোনো বিষয় নাই যে এই বিষয়ে লেখাপড়া করেনি তার বাড়িতে নাকি খালি সার্টিফিকেট জোরানো হচ্ছে শাহের সার্টিফিকেট এগুলো অহংকার অহংকারমূলক কথা কেউ যদি মনে করে কোনো আলেম যদি মনে করে যে আমি অনেক কিছু জানি তার তার ধ্বংস সেই দিন থেকে শুরু হয় বলে মনে করবেন না যে রফলিয়ায় দেন করলে জোরে আমেন বললে আর বুকের উপর হাত বাদলে সে আমি মানে আহলাদিস হয়ে যায় বিষয়টি এমন নয় আপনি যদি তাদের আইলেম কালাম দেখেন খুবই কম কিন্তু নিজেরাই যারা বলে যে আমি এই হয়েছি আমি এতদিন গবেষণা করেছি এতদিন গবেষণা করার পরে হাফেজদেরকে কাফের বলে দিলাম এই যে অহংকারমূলক কথা আত্মাহরিক টিভি অহির আলোই উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সসালাতু ওয়া সসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা ভিডিও বর্তমানে অনলাইন জগতের একজন তরুণ বক্তা তার একটা বিভ্রান্তিকর ফতুয়া যা অনেক হাফেজে কোরআনের অন্তরে রক্তক্ষরণের সৃষ্টি করেছে সেই বিষয়টি নিয়েই জাতিকে সতর্ক করার জন্যই আজকে এসেছি আপনাদের সামনে সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আসলে বর্তমানে অনলাইনের মাধ্যমে যেমন সারা বিশ্বের সকল মানুষের দ্বারে দ্বারে ইসলামের দাওয়াত পৌঁছে যাচ্ছে এটা যেমন ঠিক তেমনভাবে এই অনলাইনের মাধ্যমে অনেক বিভ্রান্তিকর বক্তব্য শুনে অনেক মানুষ পথভ্রষ্ট হচ্ছে এটাও তেমনই ঠিক আসলেই এর মূলত কারণ যদি বলি তাহলে এক নম্বর কারণ হিসেবে যেটা আমি চিহ্নিত করব সেটা হলো আমাদের সাধারণ জনগণ যখন আলেমদেরকে চিনে না আলেমদেরকে না চিনে যখন ভাইরাল কোনো তরুণদেরকে নিয়ে বেশি মাতামাতি করে এবং তাদেরকে এমন পর্যায়ে উঠিয়ে দেয় তখনই তাদের ব্রেন ঠিক থাকে না তারা মনে করে যে সব জনগণ তো আমার পাশে তখন তারা লাগামহীন কথা বলে আজকে দেখুন সবচাইতে বড়ো কষ্টের বিষয় একজন হাফেজে কোরআন যে পুরা কোরআন হেভস করেছে মুখস্থ করেছে যে কোরআন হেভস করে মুখস্থ করে সে জানে যে কোরআন হেভস করতে তার কত পরিশ্রম কত মেহনত করতে হয় অথচ এত মেহনত করে কোরআন হেফস করার পরে যখন তাদের বিরুদ্ধে এমন লাগামহীন ফতোয়া এমন স্বেচ্ছাচের চারি ফতুয়া আসে তখন লক্ষ কোটি হাফেজে কোরআনের অন্তর থেকে রক্তক্ষরণের সৃষ্টি হয় আমরা সাধারণ জনগণ আলেমকে মূল্যায়ন করি না যারা প্রকৃত আলেম যারা প্রকৃত জ্ঞানী তাদেরকে মূল্যায়ন করি নেয় বরং যার চাপার জোর আছে তাকে আমরা মূল্যায়ন করি কে কত জোর দিয়ে কথা বলতে পারে কে কত কার বিরুদ্ধে কথা বলতে পারে এটা নিয়ে মনে হয় আমরা বেশি মাতামাতি করি আজকে কে কাকে জাহান নামে পাঠাবে যে যত যার বিরুদ্ধে বলতে পারবে তার পক্ষের লোক তাকে তত সমর্থন করবে বিষয়টা মনে হয় এমনই হয়ে গেছে ধরেন আমি নিজেকে আহলাদিস পরিচয় দেই আমি যদি বক্তব্য দিতে দিতে হানাফি মাঝহাবকে একবারে গালি গালাস করি তো অনেক আহলাদিস ভাইরা খুশি হয়ে যাবে আবার হানাফি ভাইরা যখন আহলাদিসদেরকে গালি দিতে দিতে আহলাদিসকে জাহানাবে বানাই দেবে তখন হানাফি ভাইরা খুশি হবেন বর্তমান প্রেক্ষাপট হয়ে গেছে এই ধরনের কিন্তু আসলে এটা উচিত নয় প্রত্যেকটা দায়ী ইলাল্লাহ যারা হবেন যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন দাওয়াত দেবেন তাদের দাওয়াতের মাধ্যমে যেন কোনো মুসলিম সমাজের অন্তরে আঘাত না লাগে সে বিষয়টা সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে অবশ্যই আমাকে হক কথা বলতে হবে হকের ব্যাপারে আপোষহীন থাকতে হবে কিন্তু এর অর্থ এই নয় যে আপনি কাউকে কটাক্ষ করে কথা বলে জাহান্নামী বানায় দেবেন কাফের বানিয়ে দেবেন এর অর্থ এটা নয় বরং আমরা আলোচনা করব যে এগুলো। এই আকিদাগুলো পোষণ করলে একটা মানুষ কাফের হয়ে যায় এই আকিদা পোষণ করলে একজন মানুষ জাহান নামে যায় আমরা এগুলো বলবো যার মধ্যে সেগুলো আছে সে নিজে নিজেই সতর্ক হবে এটা কিন্তু আমাদের প্রত্যেকটি দায়ের বৈশিষ্ট্য হওয়া উচিত কিন্তু একটা মহলকে লক্ষ্য করে যখন আমি তাকে সরাসরি কাফের বলে দেব একটা মহলকে লক্ষ্য করে যখন তাকে একেবারে জাহান বানিয়ে বানায় দেব তাহলে তারা কি কখনো আমার আপনার দাওয়াতকে কবুল করবে কখনই করবে না এই তরুণ বক্তা এই ভাইরাল বক্তা যে বক্তব্যটা দিয়েছে এবং অত্যন্ত গর্বের সাথে অহংকারের সাথে বক্তব্যটা দিয়েছে সে যেটা বলেছে যে হাফেজ এ কোরআন যারা শুধুমাত্র কোরআনের হেফ হয়ে করেছে তারা জাহান্নামই এমনকি তারা কাফের যারা কোরআনের হাফেজ হওয়ার পরে আর অন্য কোনো এলেম অর্জন করার প্রয়োজন মনে করেনি আচ্ছা হাফেজে কোরআন যদি কাফের হয়ে যায় তাহলে যারা কোরআনই শিখেনি যারা একেবারে সাধারণ জনগণ অশিক্ষিত তারা কি তাহলে সবাই কাফের কোরআন মুখস্থ করার পরেও যদি সে কাফের হয় জাহান্নামি হয় তো যারা কোরআন মুখস্ত করেনি কোরআন পড়াও শিখেনি যারা জাহেল মূর্খ তাদেরকে কি সবাইকে আমরা কাফের বলবো জাহান্নামী বলে দেবো আসলেই এগুলো অহংকারের প্রতিফল আমরা ওই বক্তার থেকে আরও অহংকারের কথা শুনেছি আমরা শুনেছি তাপস তাপসিরে কথা কিন্তু আমরা আসলে সেই তাফসির এখনও দেখিনি আমরা শুনেছি বা বিশ্বের বুকে এমন কোনো বিষয় নাই যে এই বিষয়ে লেখাপড়া করেনি তার বাড়িতে নাকি খালি সার্টিফিকেট আছে হচ্ছে শের সার্টিফিকেট এগুলো অহংকার অহংকারমূলক কথা আসলে আমাদের এলেম কতটুকু আছে বাংলাদেশের মানুষ আসলে আমরা নিজেদেরকে কি যে মনে করি আল্লাহ ভালো জানে আমাদের এলেম আসলে কতটুকু একেবারে সীমিত এলেম নিয়ে কিন্তু আমরা সমাজে চলাফেরা করি এটা কিন্তু বাস্তবতা আমাদের এলেম একেবারেই সীমিত আমি যখন মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়া করতাম দেখেছি অনেক বড় বড় আলেম দেখেছি দেখেছি এখনও বেঁচে আছেন আব্দুল মাহসিন আল আব্বাদ হাফিজাউল্লাহ যিনি মসজিদে নববীতে দার্স দিতেন কিন্তু এখন বয়স হওয়ার কারণে আর দার্স দেন না তার ছেলে আব্দুর রাজ্জাক আল বাদার ওই চেয়ারে দার্স দেন তাদের কতুবসিতা বুখারি মুসলিম আবুদাউতির মিজি নাসাইব নেমাজা সহ আরও হাদিসের অনেকগুলো কিতাব সনদ সহ ঠোঁটস্ত শুধু মুখস্থ নয় ঠোঁটে লেগে আছে একটা সনদ সনদের একটা রাবি নাম উল্টাপাল্টা করলে সাথে সাথে ধরে ফেলে তাদের তুলনায় আমরা কি এমন আলেম হয়েছে তেমন কিছুই নাই এজন অহংকার করা ঠিক নয় অহংকার মানুষের পতনের মূল যে ব্যক্তি মনে করবে যে আমি অনেক কিছু শিখে গেছি কেউ যদি মনে করে কোনো আলেম যদি মনে করে যে আমি অনেক কিছু জানি তাহলে তার ধ্বংস সেই দিন থেকে শুরু হবে প্রত্যেক প্রকৃত আলেম কখনোই নিজেকে বড় জ্ঞানী মনে করে না প্রকৃত আলেম যে সে সব সময় নিজেকে এলমের মিসকিন মনে করে জ্ঞানের মিসকিন মনে করে যার ফলে আমার তেমন কোনো জ্ঞান নাই ইমাম রাহেমা রাহেমাহুল্লাকে একদিন চল্লিশটি প্রশ্ন করা হলো আটত্রিশটিতেই বললেন যে আল্লাহ আলাম আমি জানি না আল্লাহ ভালো জানেন লা আদরি আল্লাহ আলাম আমি সেটা জানি না তারা কত বড় ইমাম ছিলেন লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তারা কিন্তু আমরা এই সীমিত এলিম হাসিল করে আমাদের যদি অহংকার এত বেশি হয় তাহলে কি আমাদের ধ্বংস কেউ ঠেকাতে পারবে কেউ ঠেকাতে পারবে না নিজেকে ভাইরাল করার জন্য এ ধরনের বক্তব্য জায়েজ নেই আমি যেই জন্য আজকে আপনাদের সামনে এসেছি বাংলাদেশ আহলাদিস যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আপনাদের সামনে যে মেসেজ দেব সেটা হলো যে আপনারা কেউ মনে করবেন না যে এরা আহলাদিস মতাদর্শের কেউ আটলে তা নয় মানুষ জানে যেরা মনে হয় হাদিস আসলে মনে করবেন না যে রফলিয়া দেন করলে জোরে আমেন বললে আর বুকের উপর হাত বাঁধলে সে আমি মানে হাদিস হয়ে যায় বিষয়টি এমন নয় আহলে হাদিসদের মানহাজ এটা মধ্যমপন্থী আকিদা মধ্যমপন্থী মানহাজ কখনো চরমপন্থী আকিদা পোষণ করে না চরমপন্থী মানহাজ অনুসরণ করে না অতএব আমরা কখনোই কোনো মানুষের অন্তরে আঘাত দেব না সবাই আমাদের ভাই আমার মধ্যে ভুল থাকলে আমার সংশোধনের উদ্দেশ্যে আপনি আমাকে বলবেন আপনার মধ্যে কোনো ভুল থাকলে আপনাকে সংশোধনের উদ্দেশ্যে আমি আপনাকে বলবো তারপর আমার সেই সংশোধনের দাওয়াত আপনার কাছে যদি পছন্দ হয় আপনি গ্রহণ করবেন পছন্দ না হলে গ্রহণ করবেন না এটা আপনার ইখতিয়ার কারণ রসুল্লা সাল্লাম বলছেন ও উ আম্বিয়ে নবী আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস কিসের ওয়ারিস তারা যে আইলেম রেখে গেছে সে আইলমের ওয়ারিস তারা যে আইলেম রেখে গেছে সেগুলো আমরা প্রচার করে দেব প্রচার করার দায়িত্ব আমাদের মানানোর দায়িত্ব কিন্তু আমাদের নয় শুধু আমরা বলবো মানুষকে খুব কড়াভাবে বললে কারো বিরুদ্ধে বললে মানুষ সাময়িক উত্তেজিত হয় কিন্তু এতে সমাজ নষ্ট হয় মুসলিম সমাজে বিভ্রান্তির সৃষ্টি হয় এই জন্য বলবো যে যারা এই ধরনের বক্তব্য দেয় যাদের আইলেম কালাম খুবই কম আপনি যদি তাদের আইলেম কালাম দেখেন খুবই কম কিন্তু নিজেরাই যারা বলে যে আমি এই হয়েছি আমি এতদিন গবেষণা করেছি এতদিন গবেষণা করার পরে হাফেজদেরকে কাফের বলে দিলাম এই যে অহংকারমূলক কথা এগুলো কিন্তু মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি করছে এজন্য আমি পুরা আহলে হাদিস সমাজকে বিশেষ করে খাস করে হাদিস সমাজকে বলবো যে এই ধরনের ভাইরাল বক্তাদেরকে বয়কট করা উচিত সবাই এদেরকে বয়কট করবেন আপনারা মনে করছেন যে এদের দ্বারা অনেক কিছু হচ্ছে আসলে তা নয় এদের কারণে হাদিস সমাজের ক্ষতি হচ্ছে এজন্য আমি সকলকেই অনুরোধ করব যে সাধারণ জনগণ আছেন তারা একটু সচেতন হন আপনারা জ্ঞানীদেরকে চেনার চেষ্টা করুন প্রকৃত আলেম যারা আছে তাদেরকে মূল্যায়ন করার চেষ্টা করুন তাদের মর্যাদা দেওয়ার চেষ্টা করুন তাহলেই কিন্তু সমাজে শৃঙ্খলা ফিরে আসবে এবং সমাজ সংস্কার হবে যদি এটা না করতে পারেন তাহলে দেখবেন সমাজ সংস্কার হবে না বরং সমাজের মধ্যে আরও বিভ্রান্তি ঢুকে যাবে আল্লাহ তালা আমাদের সকলকেই মুক্ত থাকার তৌফিক দান করুন হিংসা মুক্ত থাকার তৌফিক দান করুন এবং এই সমস্ত যারা তরুণ বক্তা আছে তাদেরকে আল্লাহ তালা হেদায়ত দান করুন তাদের অন্তর থেকেও আল্লাহ তালা অহংকারকে মুছে ফেলুন এই দোয়া রেখে এই কামনা করে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি আকুল কবলি হাজা ও আস্তক ফিরুল্লাহ আলী ওকুম আলীসাহরুল মুসলিমিন ফাস্তাক ফিরু ইন্নাফু ওহল রাহিম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ